নমস্কার বন্ধুরা হেলথ আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব তেজপাতার গুণাগুণ তেজপাতা মধ্যে কি গুণ আছে এবং তেজপাতা খেলে আমরা কি উপকার পাই তেজপাতা তেজপাতা হলো এমন একটি মানে খাদ্য বস্তু যা আমরা প্রয়োজনে রান্নায় ব্যবহার করি কিন্তু সেটি আর খাওয়া হয় না রান্নায় এই তেজপাতা দিলে তেজপাতার গন্ধ স্বাদেই অন্যরকম টেস্ট হয়ে যায় সেই তেজপাতার গুণাগুণি আজকে আমরা আলোচনা করব তেজপাতা আমরা কেন খাই তেজপাতা অনেক সময় অনেকের ঘন ঘন পিপাসা পায় সেক্ষেত্রে এক লিটার জলে পাঁচ গ্রাম তেজপাতা সিদ্ধ করে আধ লিটার থাকতে থাকতে নামিয়ে ছেকে দু থেকে তিনবার ওই জলটা খেতে হবে যদি কারোর পিপাসা পায় চেহারা ফ্রাতে পাঁচ থেকে ছ গ্রাম তেজপাতা কুচিয়ে থেতো করে দু কাপ গরম জলে দশ থেকে বারো ঘন্টা ভিজিয়ে ছেকে দুবার করে দু সপ্তাহ খেলে দেহের লাবণ্য ফিরে আসবে অনেক সময় প্রস্রাবের রং রক্তবর্ণ হয়ে সেক্ষেত্রে পাঁচ থেকে সাত গ্রাম তেজপাতা থেতো করে দু থেকে তিন কাপ গরম জলে দু ঘন্টা ভিজিয়ে রেখে ছেঁকে নিয়ে দু থেকে তিন ঘন্টা অন্তর দুবার করে খেলে প্রসাবের রং আবার ঠিক সাদা হয়ে যাবে সর্দিতে চিৎকার করলে যদি সর্ভঙ্গ হয় তাতে পাঁচ থেকে সাত গ্রাম তেজপাতা থেতো করে তিন থেকে চারবার একটু করে খেলে সর্ভঙ্গ আপনার সেরে যাবে দাঁত হলে তেজপাতা পাঁচ গ্রাম থেতো করে চার কাপ জলে সিদ্ধ করে এক বা দুই কাপ থাকতে নামিয়ে নিয়ে সকালে ও বিকালে এই জলটা খেতে হবে ওই জল একটু তুলোতে ভিজিয়ে দাঁদের জায়গা মুছে নিতে হবে তেজপাতা চন্দনের মতো করে বেটে গায়ে মেখে ঘন্টাখানেক রেখে স্নান করে নিলে গায়ের ময়লা কেটে যায় এবং ঘামাচিও তার সাথে সাথে সেরে যেতে থাকে ঘামের দুর্গন্ধ ভাবও কেটে যায় ফোড়া হলে যদি খুব যন্ত্রণা হয় এবং শক্ত হয়ে যায় তবে ওই অবস্থায় তেজপাতা পেটে প্রলেপ দিলে যন্ত্রণা রীতিমতো কমতে থাকে যাদের বেশি ঘাম হয় তারা প্রতিদিন একবার করে তেজপাতা বাটা মেখে আধ ঘন্টা থাকার পর স্নান করে নিলে বেশি ঘাম হওয়াটা কমে যায় কয়েকটি তেজপাতা জলে সিদ্ধ করে ছেকে ওই জলে কুলকুচো করলে অরুচি সেরে যাবে তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করলাম তেজপাতার গুণাগুণ আশা করি এটি আপনাদের সবার ভালো লাগবে তো এটি যদি আপনাদের ভালো লাগে তাহলে এটিকে লাইক করবেন কমেন্টস করবেন এবং আপনার সকল বন্ধুদের সাথে এটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন